হ্যালো বন্ধুরা, মুভি রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব 2008 সালে মুক্তিপ্রাপ্ত হরর মুভি ডেড গার্ল। মুভির শুরুতে আমরা একটা স্কুল দেখতে পাই। সেই স্কুলটাতে কোনো স্টুডেন্ট ছিল না, কারণ সবাই লাঞ্চের জন্য বাইরে গিয়েছিল। বাইরে রিকি নামের একটা ছেলে তার ফ্রেন্ড জেটিকে বলে, যদি অন্যদের মতো আমাদের জীবনে একটা মেয়ে থাকতো তাহলে প্রতি রাতে আমরা তার সাথে অনেক মজা করতে পারতাম। আর তখন আমরা সেখানে জোয়ান নামের একটা মেয়েকে দেখতে পাই, যাকে রিকি ছোটবেলা থেকেই খুব পছন্দ করে, কিন্তু জোয়ানেরও বয়ফ্রেন্ড রয়েছে। তখন জেটি রিকিকে বলে, তুই ফালতু এই মেয়েটার জন্য সময় নষ্ট করছিস, জোয়ান তোকে একদমই পছন্দ করে না। এরপর তারা দুজন ক্লাস বাঙ্ক করে স্কুলের বাহিরে যায়। জেটি রিকিকে বলে, আমার কাছে বিয়ার রয়েছে কিন্তু সেটা সে ওপেনে খেতে পারবে না। তাই জেটি রিকিকে অনেক দিনের পুরনো বন্ধ একটা পাগলাগারদে নিয়ে যায়। সেখানে কেউ যাতায়াত করে না। তারপর তারা দুজন সেখানে বসে বিয়ার খায়। সেখানে তারা অনেকটা সময় কাটায় আর সব কিছু মনের আনন্দে ভাঙচুর করতে থাকে। জেটি রিকিকে বলে, তুমি যদি খুব সাহসী হয়ে থাকো তাহলে এই বিল্ডিংয়ের নিচের বেসমেন্টে গিয়ে দেখাও। রিকি নিজেকে সাহসী প্রমাণ করার জন্য নিচের বেসমেন্টে যায়, আর জেটি পিছন থেকে এসে তখন রিকিকে ভয় দেখায়। কিছুক্ষণ পর একটা ভয়ঙ্কর কুকুর তাদের পেছনে লাগে। কুকুরটার ভয়ে তারা দুজন একটা ছোট জায়গায় এসে ঢুকে যায়, আর সেখান থেকে তারা একটা অজানা জায়গায় এসে পৌঁছে। সেখানে তারা একটা পুরনো জং ধরা দরজা দেখতে পায়। তারা দুজন পেছন ফিরে যেতে পারছিল না কুকুরটার জন্য। তারপর তারা ঠিক করে এই বন্ধ দরজা খুলে তারা অন্য রাস্তা খুঁজে বের করবে। এরপর তারা দুজন মিলে একটা লোহার রড দিয়ে দরজাটা খুলে। দরজা খোলার পর জেটি একটা অদ্ভুত জিনিস দেখে, যেটা দেখে সে খাবরি খেয়ে যায়। সেখানে প্লাস্টিকে বাঁধা একটা মেয়ের মৃতদেহ দেখতে পায়। জেটি নোটিস করে মেয়েটির গায়ে কোনো জামা কাপড় ছিল না আর তার শ্বাস চলছিল, তার মানে মেয়েটা জীবিত আছে। কিন্তু এটা কি করে সম্ভব, কারণ এই দরজা দিয়ে তারা এসেছে এবং এই দরজা দীর্ঘদিন যাবৎ খোলাই তো হয়নি। তাহলে কি করে একটা মেয়ে এখানে এলো, আর সেই প্লাস্টিকের ভেতর কি করেই বা বেঁচে রয়েছে? তারপর জেটি সেই মেয়েটার গা থেকে প্লাস্টিক সরিয়ে দেয়। রিকি পুলিশকে ফোন করার কথা বলে, কিন্তু জেটি তাকে আটকায়, কারণ তার মাথায় তখন অন্য কিছু চলছিল। জেটি বলে মেয়েটা খুবই সুন্দরী আর সে সব সময়ের জন্য মেয়েটিকে তার কাছে রাখতে চায়, আর সে বাজেভাবে মেয়েটাকে টাচ করে। আর তখনই রিকি জেটিকে আটকায়। তাই জেটি রিকিকে একটা ঘুষি মারে আর বলে, সে যদি এখান থেকে যেতে চায় তাহলে চলে যেতে পারে, কিন্তু সে জানি বাইরে গিয়ে এই মেয়েটার কথা কাউকে না বলে। রিকি তখন বাড়িতে গিয়ে পুলিশকে সব কিছু বলে দিতে চায়, কিন্তু সে এটা করতে পারে না। পরের দিন সকালে সে গান ফায়ার করে তার রাগ কমাতে থাকে। তখন জেটি রিকির কাছে ক্ষমা চায় আর বলে রিকি যেন তাকে ক্ষমা করে দেয়, কারণ তারা দুজন ছোটবেলার বন্ধু। আর তারপর জেটি রিকিকে নিচের বেসমেন্টে কিছু দেখানোর জন্য নিয়ে যায়। রিকিকে এমন একটা কথা বলে যেটা শুনে সে অবাক হয়ে যায়। জেটি বলে মেয়েটার ঘুম ভাঙার পর থেকে নিজেকে ছাড়ানোর জন্য সে চেষ্টা করছে, কিন্তু সে পুরোপুরিভাবে শেকলে বাঁধা ছিল। মেয়েটা না চিৎকার করতে পারছিল না কিছু বলতে পারছিল। মেয়েটা রাগের মাথায় জেটিকে কামড়ানোর চেষ্টা করে, তাই জেটি রাগের মাথায় মেয়েটাকে খুবই মারে আর এটা করে সে খুব মজা পায়। জেটি মেয়েটাকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত মেয়েটি নড়াচড়া বন্ধ করছিল। এটা শুনে রিকি ভাবে জেটি হয়তোবা মেয়েটিকে মেরে ফেলেছে। রিকি তখন পুলিশকে ডাকার কথা বলে, আর তখন জেটি রিকির হাত থেকে বন্দুকটা নিয়ে মেয়েটাকে গুলি করে মেরে ফেলে। রিকি ভাবে যে মেয়েটা এবার পুরোপুরি মরে গেছে, কিন্তু মেয়েটার কাছে গিয়ে দেখে সে এখনও নড়াচড়া করছে। জেটি রিকিকে বলে সে এই মেয়েটিকে তিনবার মারার চেষ্টা করেছে কিন্তু সে মরেনি। এটা শুনে রিকি বলে এই মেয়েটাকে মারা যাবে না, এর মানে এটা ডেড গার্ল। জেটি রিকিকে বলে তুই মেয়েটাকে মেরে দে, আর না হলে তুই অন্য মেয়েদের সাথে যেটা করতে চেয়েছিলি সেটা করে নে। কিন্তু রিকি তাকে না বলে সেখান থেকে চলে যায় আর এইসব কথা সে কাউকে বলে না। পরের দিন সকালে রিকি জোয়ানকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখে জেলাস ফিল করে। তারপর রিকি উইলিয়াম নামের একটা ছেলের কাছে সিগারেট চায়, কিন্তু ছেলেটা তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা বলে সেখান থেকে চলে যায়। রিকি যখন তার রুমে একা ছিল তখন তার জোয়ানের কথা খুব মনে পড়ে, আর তখন রিকি তার সেক্সুয়াল ডিজায়ার মেটানোর জন্য বেসমেন্টে থাকা মেয়েটার কাছে যায়। রিকি সেখানে গিয়ে দেখে উইলিয়াম সেই মেয়েটার সাথে অলরেডি কাম করছে। এটা দেখে সে খুবই রেগে যায় আর সে জেটিকে বলে এই মেয়েটার কথা অন্য কাউকে বলার জন্য না করা হয়েছিল। তখন জেটি বলে চিন্তা করার কোনো কারণ নেই,
উইলি আর কাউকেই বলবে না। রিকি তখন একটা কাটার কেনার জন্য বাইরে বেরিয়ে আসে। কাটার কেনার পর রিকি সুযোগ বুঝে সেই ডেড গার্লটির কাছে যায় তার সাথে কথা বলার জন্য, কিন্তু মেয়েটা কোনো কথা বলছে না। রিকি মেয়েটার এক হাতের শিকল সে কাটার দিয়ে কেটে দেয়, আর তখনই মেয়েটা তার হাত চেপে ধরে। তখন রিকি কোনোরকমভাবে তার হাত ছাড়িয়ে নেয়। রিকি জেটিয়ার উইলিয়ারের পায়ের আওয়াজ পেয়ে লুকিয়ে পড়ে। সেখানে এসে যেটি খেয়াল করে মেয়েটার একটা হাত খোলা। ডেড গার্ল তাদের হান্ট করার চেষ্টা করলে তারা দুজন মিলে আবার মেয়েটিকে বেঁধে দেয়। যেটি বুঝতে পারে এই কাজটা রিকি। রিকি যখন লুকিয়েছিল একটা রুমে সে ছোট একটা গাছ দেখতে পায়। এই গাছটার গল্প আমরা এই ভিডিওর শেষে বলবো। রিকি সেখান থেকে কোনোরকমভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। উইলিয়ার নোটিস করে যে এই ডেড গার্লের শরীর পচতে শুরু করেছে। পরের দিন সকালে রিকি জোয়ানকে তার সাথে ডেটে যাওয়ার কথা বলে, কিন্তু জোয়ান না করে বলে তার নিজস্ব বয়ফ্রেন্ড রয়েছে যার নাম জনি। রিকি জোয়ানকে বিরক্ত করে এটা জনি জানার পর সে তার বন্ধুদের নিয়ে রিকি আর উইলিয়ারকে মারতে থাকে। তখন উইলিয়ার রাগের মাথায় বলে জনির গার্লফ্রেন্ডের তার দরকার নেই, কারণ তার নিজেরই স্লেভ আছে। এটা শোনার পর জনি আর তার বন্ধুরা মিলে উইলিয়ারের মুখ থেকে সব কথা বের করে এবং তাদের নিয়ে সেই মেন্টাল অ্যাসাইলামে যায়। রিকি উইলিয়ারকে মুখ বন্ধ রাখার জন্য বলে, কিন্তু উইলিয়ার তাদেরকে সব কিছু বলে দেয়। সব কিছু শোনার পর জনি বেসমেন্টে সেই মেয়েটার কাছে যায়। সেখানে গিয়ে জনি জেটিকে দেখতে পায়। জেটি তাকে অফার করে সে এই মেয়েটার সাথে যা ইচ্ছা করতে পারে। এটা শুনে সে সেই মেয়েটার কাছে যায়, আর তখনই মেয়েটা তার প্রাইভেট পার্টে কামড়ে দেয় আর সেখান থেকে তার ব্লিডিং হতে থাকে। তখন জনি পুলিশকে ডাকার কথা বলে। জেটি তখন বলে পুলিশ আসলে সে পুলিশকে বলবে জনি মেয়েটাকে রেপ করার ট্রাই করেছিল, তাই মেয়েটা তার সাথে এই কাজ করেছে। এটা শুনে জনি ভয় পেয়ে যায় আর সেখান থেকে তার বন্ধুদের সাথে নিয়ে চলে যায়। জনি মেয়েটার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য মেয়েটার মুখে আঘাত করছিল, এজন্য মেয়েটার মুখ নষ্ট হয়ে যায়। রিকি জোয়ানকে আবার প্রপোজ করে। অন্যদিকে জেটি আর ওই কলেজে আসতো না, সে ওইখানে মেয়েটির কাছেই থাকতো, আর জেটি ওই বেসমেন্টটাকে তার ঘর বানিয়ে নিয়েছিল। জেটি ডেড গার্লকে সবসময় স্লেভ হিসেবেই ইউজ করত। সে মেয়েটার মুখে মেকআপ করে মেয়েটাকে ঠিক করার চেষ্টা করে। মেয়েটির মুখে লিপস্টিক লাগানোর সময় সেখানে ওই কুকুরটা চলে আসে। তখন জেটি কুকুরটাকে দিয়ে মেয়েটাকে মারার চেষ্টা করে, কিন্তু সেই ডেড গার্ল কুকুরটাকেই মেরে ফেলে। কলেজে ক্লাস করার সময় জনি একটা অদ্ভুত জিনিস অনুভব করে। তখন সে দৌড়ে বাথরুমে যায় আর সে দেখে তার শরীর ধীরে ধীরে ডেড হচ্ছে। এখানে এই সিনটা কাট করে দেয়া হয়। অন্যদিকে আমরা দেখি জেটি ডেড গার্লের মুখে একটা অ্যাক্ট্রেসের ছবি আটকে দিয়েছে, যাতে করে তার মুখটা দেখতে খারাপ না লাগে। জনির একটা বন্ধু সেখানে আসে মেয়েটাকে খুলে দেওয়ার জন্য। জেটি ডেড গার্লকে নিয়ে সেই ছেলেটাকে মেরে দেয়। জেটি তখন বুঝতে পারে এই মেয়েটা যাকেই কামড়াবে সেই তার মতো ডেড হয়ে যাবে। তখন জেটি উইলিয়ারকে সাথে নিয়ে স্টেশনে যায়, কারণ সে ওইখান থেকে একটা মেয়েকে ধরে আনবে আর তাকেও ফ্রেশ ডেড গার্ল বানাবে। জেটি চাচ্ছিল আরেকটি এমন ডেড গার্ল বানিয়ে তাকেও ইউজ করতে, কিন্তু তারা দুজন ওই মেয়েটাকে কিডন্যাপ করতে পারে না। আর তখনই সেখানে জোয়ান চলে আসে এবং তাদেরকে জিজ্ঞেস করে তারা জনির সাথে কী করেছে। তখন তারা জোয়ানকে নানা রকম কথা বলে কনভিন্স করার ট্রাই করে, যাতে তাকে সেই অ্যাসাইলামের বাইরে নিয়ে যাওয়া যায়, যাতে করে তারা জোয়ানকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। অন্যদিকে রিকি এসব কিছুতে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে একটা ধারালো ছুরি নিয়ে সেই বেসমেন্টে যায়, যাতে করে সেই ডেড গার্লটিকে কেটে ছোট ছোট টুকরো করে তাকে মেরে ফেলতে পারে। তখনই সে পেছন থেকে জোয়ানের আওয়াজ শুনতে পায় এবং দেখে জোয়ানকে বাধা অবস্থায় রাখা হয়েছে। রিকি তখন বুঝতে পারে না এখানে জোয়ান কিভাবে আসলো আর তার এই অবস্থাই বা কেন। জেটি আর উইলার সেখানে চলে আসে। তখন তারা রিকিকে বলে জোয়ানকে ডেড গার্ল বানিয়ে নেবে আর তাকেও নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবে। জেটি রিকিকে বোঝানোর চেষ্টা করে সে যেন জোয়ানকে ডেড গার্ল বানানোর জন্য তাদের সাহায্য করে, আর এটাও বলে জোয়ান কখনোই তোমাকে ভালোবাসবে না। আর তখনই উইলার জোয়ানকে টাচ করার চেষ্টা করে। তখন রিকি রেগে গিয়ে ছুরি দিয়ে উইলিয়ারের হাত কেটে দেয়। জেটি আবারও রিকিকে সে এক কথাই বলে যে জোয়ান কখনোই তোমাকে ভালোবাসবে না, তুমি আমাদের সাহায্য করো। আর ততক্ষণে সেই ডেড গার্লটি তার দুহাত খুলে নেয় আর উইলিয়ারকে অ্যাটাক করে। এই সুযোগে রিকি জোয়ানকে ছাড়িয়ে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা দরজা পর্যন্ত পৌঁছে দেখে দরজাটা বন্ধ। তখন জোয়ানকে রিকি সেখানেই থাকতে বলে আর দরজা খোলার জন্য জিনিস খুঁজতে যায়। যখন রিকি ফিরে আসে তখন সে দেখে জোয়ান সেখানে নেই এবং ডেড গার্ল জেটিকে খাচ্ছে। রিকিকে সেখানে দেখে নিয়েছে। রিকি বুঝতে পারে যে
এবার ডেড গার্ল তাকে অ্যাটাক করবে। তারপর ডেড গার্ল তার দিকে এসে তাকে ধাক্কা দিয়ে দরজা খুলে চলে যায়। রিকি তখন দেখে জোয়ানের পেট থেকে খুব রক্ত বের হচ্ছে। তখন জোয়ান বলে তাকে জেটি ছুরি মেরেছে। ওই অবস্থায় জেটি বলে সে জোয়ানকে কামড় মেরে বাঁচতে পারে, কিন্তু রিকি সেটা চায় না। রিকি তখন জোয়ানকে প্রপোজ করে যখন সে মারা যাচ্ছিল, কিন্তু জোয়ান তার কোনো রিপ্লাই করে না, আরও তার মুখে থুতু ফেলে। এই সিনটা এখানেই কাট হয়। রিকি শেষে ডেড গার্লটিকে অ্যাসাইলাম থেকে পালিয়ে যেতে দেখে। এরপর থেকে রিকিকে খুশি থাকতে দেখা যায়। আর বিকেল হলেই সে অ্যাসাইলামের বেসমেন্টে যায়। সেখানে অনেক রোমান্টিক লাইটস লাগানো ছিল, আর সেখানে আমরা জোয়ানকেও দেখতে পাই এবং তাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল, আর সে বেঁচেও ছিল। এর মানে জোয়ান ডেড গার্ল হয়ে গিয়েছিল, আর এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এই মুভিটা ছিল মূলত একটা ভাইরাসের মুভি, কারণ ডেড গার্লটি যাকে কামড়াতো সেও তার মতো ডেড হয়ে যেত। আর রিকি ছোটোবেলা থেকেই জোয়ানকে পছন্দ করত, তাই সে জোয়ানকে শেষবারের মতো প্রপোজ করলেও মেয়েটা তার কোনো উত্তরই দেয় না। তাই রিকি জেটিকে দিয়ে জোয়ানকে আঘাত করায়, আর তাই জোয়ান ডেড গার্লে পরিণত হয়। তবে এই ডেড গার্লটা কীভাবে প্রথম হয়েছিল তা এই সিনেমাটায় দেখায় না, কিন্তু ধারণা করা যায় রিকি যে একটা গাছ দেখেছিল যাতে ফুল ছিল, এটা একমাত্র গাছ যেটা সেখানে বেঁচে আছে। তো এটা ভেবে নেওয়া যেতে পারে সে অ্যাসাইলামের ডাক্তাররা পাগল লোকদের উপর অমর হওয়ার ওষুধ প্রয়োগ করেছিল, যেটা হয়তো ওই গাছটা থেকে প্রয়োগ করা হতো, যার সাইড ইফেক্টের ফলে মানুষ জীবন্ত লাশে পরিণত হতো। হয়তোবা এর অন্য কোনো কারণও থাকতে পারে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ডেড গার্লের উৎপত্তি কীভাবে হয়, তাই কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না।